Assalamualaikum viewers, চলে আসলাম স্নিগ্ধ সকাল ব্লগে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব স্বাস্থ্যকর একটি ভর্তা। সেই ভর্তাটা আমি করব রসুন দিয়ে। আমি নিয়েছি দেশি রসুন, ছোট রসুনগুলো আর কি। এই ভর্তাটা দেশি রসুন দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। আমি চার পাঁচ রসুন ছুলে নিয়েছি, আর নিয়েছি ছয়টা মরিচ। মরিচের ঝালটা আপনারা আপনার মতো দিবেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, তেল। এই ভর্তাটা আমি পাটায় বেটে করব, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। প্রথমে আমি মরিচগুলো বেটে নিচ্ছি। মরিচগুলো ভালো করে বেটে আমি এখন রসুনগুলো বেটে নিব। রসুন আমি ভালো করে বেটে নিচ্ছি। রসুনের চেষ্টা করবেন একদম সব ভালো করে বেটে নেবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু এটা ভর্তা, ভালো করে ছুলে নিলে রসুনটা, তাহলে ভর্তাটা বাটার সময় সব কষ্ট হয় না। আর যদি কেউ আমার চ্যানেল নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। কেমন লাগলো আমার রসুন ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পেঁয়াজগুলো লবণ দিয়ে বেটে নেব। অনেকে রসুন পেঁয়াজ তেলে বা ভেজে ভর্তাটা করে, আমি কাঁচা খেতে পছন্দ করি, আমার বাসায় কাঁচাটাই পছন্দ করে, তাই আমি এভাবেই করি। এখন পেঁয়াজগুলো বেটে নেব। কিছু পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি থেঁতো করে নিয়েছি। পেঁয়াজ বেটেও থেঁতো করে আমি রসুন আর মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন, লবণ লাগলে দিবেন। তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে রসুন ভর্তা। আমি দুই ভাগ করে নিয়েছি, একটা এমনিতে, একটা মধ্যে তেল দিব। তেল দিলে কিন্তু স্বাদটা অন্যরকম লাগবে খেতে। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব, আর তেল দেওয়াটা ফ্রিজে রেখে দিলে দু তিন দিন খেতে পারবেন। আমি হাতি ব্যবহার করছি, আমার আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন আমি সবসময় হাতি ব্যবহার করি। চামচ থেকে আমার কাছে মনে হয় হাতটা ব্যবহার করলে ভালো হয়। ভালো করে মিশিয়ে নেব, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার রসুন ভর্তা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।